সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আরও বেশ কয়েকটি জিনিস রয়েছে বা দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা ঘড়ির দাম বাড়তে চলেছে জুতোর দাম বাড়তে চলেছে সিগারেট মদ এই সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে এবং বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যেগুলোর দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে তার মধ্যে একটি হচ্ছে জীবন বিমার পলিসি তো সেক্ষেত্রে আজকের থেকে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়বে সেই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে বলা হয়েছে যে বিমাতে নো জি অর্থাৎ বিমার প্রিমিয়ামে আর কোনো জিএসটি দিতে হবে না এছাড়া আর কোন কোন পণ্যের উপরে জিএসটি কর কমানো হয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হচ্ছে শনিবার গ্রুপ অফ মিনিস্টার বা জিও বৈঠকে বসে আর সেখানে একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের উপরে জিএসটি হ্রাসের প্রস্তাব করে বিশেষ করে কুড়ি লিটার বা তার বেশির প্যাকেট জাতীয় পানীয় জল এবং দশ হাজার টাকার নিচের যে সাইকেলগুলো রয়েছে সেই সমস্ত সাইকেলের ওপরে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করার সুপারিশ করা হয়েছে মধ্যবিত্তের জন্য এটি সত্যি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকার নিচের কোনো সাইকেল কিনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এবার আপনার অনেকটাই সস্তা হবে কারণ সেক্ষেত্রে জিএসটি কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে শনিবার অনুষ্ তো জিও এর বৈঠকে স্বাস্থ্য এবং জীবন বিমার প্রিমিয়ামের উপরে জি এস টি মুকুবের ব্যাপারেও আলোচনা হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন সেটা এলআইসির থেকে করুন বা টাটা এআই থেকে করুন কিংবা আপনি পিএনবি মেটলাইফ থেকে কোনো অর্থাৎ যেখান থেকে আপনি যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন অথবা যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন তো তার যেটা প্রিমিয়াম রয়েছে তার উপরে জিএসটি সম্পূর্ণভাবে মুকুব করা হবে এমন এই ব্যাপারে আলোচনা হয়েছে পাঁচ লক্ষ টাকার নিচের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপরে সাধারণ নাগরিকদের জন্য জি এস পুরোপুরিভাবে তুলে নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ আপনাদের যদি পাঁচ লক্ষ টাকার নিচের স্বাস্থ্য বিমা থাকে অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রবীণ নাগরিক হন বা আপনি নর্মাল নাগরিক হন অর্থাৎ আপনার এর ছাটের বেশি হোক কিংবা কম হোক তার উপরে জিএসটি পুরোপুরিভাবে তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তবে পাঁচ লক্ষ টাকার বেশি যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে আঠেরো পার্সেন্ট জিএসটি রয়েছে সেই আঠেরো পার্সেন্ট জিএসটি বহাল থাকবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি পাঁচ লক্ষ টাকার নিচে হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আপনার প্রিমিয়ামের উপরে কোনো জি দিতে হবে না কিন্তু যদি পাঁচ লক্ষ টাকার ওপরে থাকে তাহলে আঠেরো পারসেন্ট জি দিতে হবে অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মধ্যবিত্ত মানুষ যাতে বিমা করতে পারেন তার কথা ভেবেই এই প্রস্তাব করা হয়েছে জিও এর প্রস্তাবগুলি যদি জি কাউন্সিল অনুমোদন করে দেয় সেক্ষেত্রে সাধারণ মানুষের ব্যবহৃত বেশ কয়েকটি জিনিসের উপরে করের হার এখন থেকে কমে যাবে এর মধ্যে রয়েছে সাইকেল রয়েছে খাতা এবং রয়েছে প্যাকেটজাত জল অর্থাৎ যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় যেমন সাইকেল সবারই প্রয়োজন হয় যাদের গাড়ি কেনার যাদের আর্থিক পরিস্থিতি নেই তাদের সাইকেল কিনতে হয় তো সেক্ষেত্রে সাইকেলের ওপরে জিএসটি এসটি কমিয়ে দেওয়া হচ্ছে খাতার উপরে যেটা আমাদের প্রতিদিনের প্রয়োজন খাতার উপরে জিএসটি কমিয়ে দেওয়া হবে এবং প্যাকেটজাত জল যেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় সেই সমস্ত জিনিসের উপরে জিএসটি কমিয়ে দেওয়া হবে এছাড়া বেশ কয়েকটি বিলাসবহুল সামগ্রী রয়েছে যেমন টাকার যে হাত ঘড়ি রয়েছে এবং কিংবা পনেরো হাজার টাকার উপরের যে জুতো রয়েছে তার উপরে আঠেরো পার্সেন্ট জি এতদিন পর্যন্ত ছিল সেখান থেকে বাড়িয়ে আঠাশ পার্সেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ পঁচিশ হাজার টাকা কেউ যদি হাত ঘড়ি পড়তে পারে তাহলে সে আঠেরো পার্সেন্টের জায়গায় আঠাশ পার্সেন্ট জিএসটি দিতেই পারবে আর যদি পনেরো হাজার টাকার উপরে জুতো যদি কেউ কিনতে পারে তাহলে সেও আঠাশ পারসেন্ট জিএসটি কিন্তু তার দিতে খুব একটা সমস্যা হবে না অর্থাৎ এক্ষেত্রে যে জিএসটি বাড়ানো হয়েছে এক্ষেত্রে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিবদের খুব একটা আঘাত লাগার কোনো ব্যাপার নেই এর পিছনে ধারণা এটাই যে যারা এত দামি কিংবা শৌখিন জিনিস ব্যবহার করেন তাদের পক্ষে আরও কর দেওয়া কিন্তু সম্ভব এদিকে পিছিয়ে পড়া শ্রেণী কিংবা মধ্যবিত্তের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসে কিছুটা কর কমানো হবে এর মাধ্যমে একটি ভারসাম্য গড়ার চেষ্টা করা হচ্ছে তবে সব মিলিয়ে এতে সরকারের রাজস্বের ক্ষতির সম্ভাবনাই রয়েছে তবে জিওএম এর আশা করের পুনর্বিন্যাসের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মোট রাজস্ব প্রায় বাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে এই আয় বিমা প্রিমিয়ামের ওপরে জিএসটি হ্রাসের ক্ষতিটা পুছিয়ে দেবে জিওএমের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা রয়েছে এই বৈঠকের পরে বিহারের যে উপমুখ্যমন্ত্রী রয়েছেন সম্রাট চৌধুরী তিনি বলেছেন যে প্রত্যেক জিওএম সদস্যই সাধারণ মানুষের স্বস্তি দিতে চায় বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার দিকে নজর দেওয়া হচ্ছে আমরা আমাদের রিপোর্ট জিএসটি কাউন্সিলিং জমা দিয়ে দেব। আগামী মাসে জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিলাসবহুল এবং অপরিহার্য পণ্যের উপরে করের বৈষম্য থাকছে বর্তমানে জি টোটাল চার ধরনের রয়েছে একটা হচ্ছে জিএসটি নেই ওটা ছেড়ে দিলাম একটা হচ্ছে পাঁচ পারসেন্ট বারো আঠারো এবং আঠাশ শতাংশ জরুরি প্রয়োজনে যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে ন্যূনতম হারে জিএসটি ধার্য করা হয় অন্যদিকে যে সমস্ত বিলাসবহুল এবং ক্ষতিকর পণ্য রয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ কর থাকে সেখানে আঠাশ শতাংশ করের সঙ্গে অতিরিক্ত শেষও ধার্য করা হয় এদিকে এই সব কিছু মিলিয়ে গড় জি এসট হার পনেরো দশমিক তিন শতাংশ রাখাই সরকারের লক্ষ্য কিন্তু বর্তমানে গড় জিএসটির হার পনেরো দশমিক তিন শতাংশের নিচে নেমে এসেছে আর সেই কারণে জি এস হার পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়েছে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে এই জিএসটি এস কাউন্সিলিংয়ের মিটিংয়ের পরে বা জি এস কাউন্সিলিং যে আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে মদের দাম বাড়তে পারে সেক্ষেত্রে সিগারেটের দাম অর্থাৎ পানীয় এবং সিগারেটের দামের ওপরে জিএসটি এস টি বাড়ানো এবং তার উপরে সেসওও লাগানো হতে পারে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং কোন জিনিসের দাম কমানোতে আপনারা খুশি হয়েছেন অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন